গরম বাড়লে বিভিন্ন দেশের বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান প্রখর রোদের ভোগান্তি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে নেওয়া হয় এই উদ্যোগ কোন কোন দেশে রয়েছে এক মাস স্কুল বন্ধ রাখার নজির জমি জিতে একশো পুরস্কার তাপমাত্রা বাড়লে সূর্যের খরতাপ থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাই বিভিন্ন দেশে হিট অ্যালার্টের সময় বদল হয় কর্মঘণ্টায় তাপ সহনীয় মাত্রায় না আসা পর্যন্ত বন্ধ রাখা হয় প্রতিষ্ঠান দু হাজার সালে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দেয় অস্ট্রেলিয়াতে তাপমাত্রার পারদ ছাড়ায় চল্লিশ ডিগ্রির ঘর বনের পর বন উজাড় হয় দাবানলে সে সময় বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় স্থানীয় সরকার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঞ্চলে ছয়শ স্কুল বন্ধ রাখা হয় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত একই বছর তীব্র গরমে পুরে ভারতও রাজস্থান ও মহারাষ্ট্রে কয়েক দফা বাড়ানো হয় স্কুল বন্ধের মেয়াদ মে ও জুন মাসে অঞ্চলভেদে প্রায় দুই থেকে তিন সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে বিজেপি প্রশাসন দু সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তাপমাত্রা ওঠে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে প্রচণ্ড গরমে অনেকে আক্রান্ত হন হিটস্ট্রোকে সে সময় সাত দিনের জন্য বন্ধ করে দেয়া হয় স্কুল দু সালে তাপমাত্রার কারণে এক সপ্তাহের ছুটি দেখে ফ্রান্স স্পেন ও জার্মানি একই বছর কানাডাতেও দেয়া হয় এক সপ্তাহব্যাপী গ্রীষ্মকালীন ছুটি আরব আমিরাতেও দু সালে তাপ সালে শুরুতে কয়েক ঘন্টা কমানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের সময় পরবর্তীতে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠলে বন্ধ করে দেয়া হয় স্কুল দুবাই ও আবুধাবিতে সে সময় পাঁচ থেকে সাত দিনের ছুটি দেয়া হয় দু সালে এক সপ্তাহের কম সময় বন্ধ রাখা হয় জাপান ও সৌদি আরবের স্কুল বর্তমানে প্রচণ্ড গরমে স্কুল বন্ধ রেখেছে ফিলিপাইন ও ভারতের কয়েক রাজ্য বাংলাদেশে হিট অ্যালার্টের মেয়াদ বাড়লেও সাত দিনের মধ্যেই খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর